ও অসাধারণ ভ্রাতৃত্বের একটি উদাহরণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। একদিন দুইজন লোক এক বালককে টানতে টানতে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। প্রখ্যাত সাহাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বালকটির জন্য জামিন রইলেন। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আদানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিলেন কিন্তু সেটা রাখেনি। উমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। বন্ধুরা, বর্তমান সমাজে কি পাওয়া যাবে মুসলিম ভ্রাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত? যারা ইসলামকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা যেন দেখে নেয় ইসলামের সৌন্দর্য কত মহান।